বহুল আলোচিত সুমা বেগমের হত্যার রায় হয়েছে। আপনারা জানেন যে তার স্বামী আমিনান রহমানের 22 বছরের, মানে সর্বনিম্ন 22 বছরের জেল হয়েছে। এর মানে হচ্ছে তিনি 22 বছর জেল খেটেই তারপরে বের হতে হবে। আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন বা দেখেছেন ইতিমধ্যেই যে সুমা বেগম কান্না করছে। এটা কিন্তু মূলত সুমা বেগমকে হত্যার কয়েক মাস আগে তার স্বামী বিভিন্ন সময় তাকে যেই নির্যাতনগুলো করেছে, সেই নির্যাতনগুলো তার নিজের মোবাইলেই ধারণ করা ছিল। আমরা বিশ্বস্ত সোর্সের মাধ্যমে এই ভিডিওগুলো আমরা পেয়েছি। একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে সুমা বেগম তার গলার মধ্যে কিছু একটা লাল দাগ দেখিয়ে তিনি কান্না করছেন এবং কিছু বলার চেষ্টা করছেন। এখানে বলে রাখি যে এই সুমা বেগমকে হত্যার কয়েক মাস আগে তার স্বামী সুমা বেগমকে আরও একদিন গলা টিপে অজ্ঞান করে বাসা থেকে বাসায় ফেলে রেখে চলে যায়, এবং এতে সুমা বেগম প্রায় বেশ কয়েক ঘন্টা তিনি অজ্ঞান ছিলেন। তিনি সেই বিষয়ে পুলিশের কাছে কোনো কমপ্লেন করেননি তখন, কারণ তিনি কমপ্লেন করতে চেয়েছিলেন আমরা সেটা জানি, কিন্তু স্বামীর নিরাপত্তার কথা ভেবে বা আরও অনেক কিছু বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি তখন কমপ্লেন করেননি। কিন্তু এর কয়েক মাস পরেই দুর্ভাগ্যজনকভাবে সুমা বেগমকে মৃত্যুবরণই করতে হয় এই ঘাতক স্বামীর হাতে। তাকে পূর্ব লন্ডনের একটি ফ্ল্যাটে তার স্বামী গলা টিপে হত্যা করে সেই মরদেহটি সুটকেসে ভরে ফেলে দেয় স্থানীয় লি নদীতে। বাসার ঠিক পাশেই পূর্ব লন্ডনের পপলারের ভিতর দিয়ে একটি ছোট নদী যেটা টেমসের সাথে গিয়ে মিশেছে সেই নদীতে ফেলে দেওয়া হয়, এবং 10 দিন পরে তার মরদেহটি উদ্ধার করা হয় টেমসেরই টেমসের এলাকার টেমস নদীর ভিতরে একটি লাগেজ বা সুটকেস বন্দী অবস্থায়। তারপরে এই মামলাটি দীর্ঘ 1 বছর ধরে চলমান ছিল। আমিনান রহমান প্রথমে মামলা, মানে নট গিলটি, মানে তিনি হত্যা করে নেওয়া এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার কারণে মামলাটি দীর্ঘসূত্রিতায় পড়ে, এবং এই মামলার অন্যতম বড় প্রধান একজন সাক্ষী ছিল সুমা বেগমের যে বয়ফ্রেন্ড, অনলাইনে যার সাথে প্রেম হয়েছিল তার, সেই বয়ফ্রেন্ড যিনি দুবাইতে থাকতেন, তার কাছে এই সুমা বেগমকে হত্যার সময়ের যেই ভিডিও চিত্র সেটা ছিল, এবং সেটা ব্রিটেনের কোর্টে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং তার প্রেক্ষিতেই এই প্রায় 1 বছর 2 মাস পরে হলেও সুমা বেগমের হত্যার রায় বের হয়ে এসেছে। আসমা মাসুম, রানা টিভি, লন্ডন।